হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম প্রিয়াঙ্কা চক্রবর্তী, আর আরএস ডেস্টিনেশনে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন চলছে আমাদের সামার সিজন। সামার সিজনে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা ইয়ামি ইয়ামি কিছু খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে আপনাদের জন্য বানাতে চলেছি ঠান্ডা ঠান্ডা লস্যি। তো এখন আপনারা ভাবছেন যে এই গরমেও ছাদে দাঁড়িয়ে কী করছে। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য আমি আজকে একটু ছাদে ঘুরতে এলাম। তো এবার আমি যাব আমার রান্নাঘরে লস্যি তৈরি করতে আপনাদের জন্য। তো আপনারাও চলুন আমার সাথে আমার রান্নাঘরে লস্যি কেমন করে করি সেটা দেখতে। চলে এসেছি আমার রান্নাঘরে। তো লস্যি তৈরির জন্য প্রথমে লাগছে টক দই, এটা আমি ঘরে পেতেছি। তো টক দইতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন B6, ভিটামিন B12 এবং অন্যান্য মিনারেলস, তাই টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। এরপর লাগছে আমাদের চিনি। যাদের সুগারের প্রবলেম, চিনি খেতে পারে না, তারা চিনির বদলে আপনারা সুগার ফ্রি ইউজ করতে পারেন। এরপর লাগবে নুন, লেবু আর লাগবে আইস কিউব। তো লস্যির জন্য যা যা লাগবে আমি সব উপকরণগুলো আমার সামনে নিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলো মিক্সিতে দেব। প্রথমেই দেব টক দই, এতে আমি 2 কাপ টক দই নিয়েছি 2 গ্লাসের জন্য। এরপর আমি দেবো স্বাদ মতন চিনি। আপনাদের যদি কারো সুগার থাকে, চিনি খেতে না পারে, তাহলে আপনারা এখানে সুগার ফ্রি ইউজ করতে পারবেন। যতটা পরিমাণ চিনি দেবেন ততটা পরিমাণই এখানে সুগার ফ্রি দেবেন। তো আমার যেহেতু সুগার ফ্রি লাগবে না, সেই জন্য আমি এখানে চিনি ইউজ করছি। আমি চিনিটা পুরোটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি এতে খুবই সামান্য, চিনি আর নুনের ব্যালেন্সটা থাকার জন্য এখানে খুব সামান্য পরিমাণে আমি নুন দিচ্ছি। এরপর আমি মিক্সির ঢাকাটা আটকে এটা মিক্সারে ব্লেন্ড করে নেব। চিনিটা এখানে মেশানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এতে দিয়ে দেব আইস কিউবটা। আর এখানে আমি লেবুটাকে হাফ কেটে নিয়েছি, তো একটু কয়েকটা ফোঁটা আমি লেবুর রস দিয়ে দেবো এতে। দিয়ে আমি আটকে এটা আবার মিক্সিতে ব্লেন্ড করতে দিয়ে দেব। তো হয়ে গেছে এটা আমার ব্লেন্ড করা। এবার আমি এটা সার্ভ করব। এবার আমি এটা গ্লাসে সার্ভ করে দেব। দুটো স্ট্র দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ঘরে বানানো ঠান্ডা ঠান্ডা লস্যি।